নমস্কার বন্ধুরা, আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের ব্লগটা একটু ছোট, মানে খুব বড় করব না। আজ হচ্ছে রাখি উৎসব, রাখি পূর্ণিমা। তো আমার ছেলে তার বোনের কাছ থেকে রাখি পরবে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমরাও এক ভাই এক বোন, আমার হাজবেন্ডও এক ভাই এক বোন, আবার আমার ছেলে মানে আমার ননদের একটা মেয়ে আছে, ও পড়াবে। আবার আমার দাদারও ছেলে মেয়ে আছে, তারাও তাদেরটা কালকে পড়তে যাবে। তো আমিও যাই পড়াতে, কিন্তু আমার ঠাকুমা মারা গেছে বলে অসুস্থ চলছে, সেজন্য এবছরটা হবে না, মিস হচ্ছে রাখিটা। বাট আমার ননদের মেয়ে এসছে আমার ছেলেকে রাখি পড়াতে, সেটা তোমাদের সঙ্গে একটু তুলে ধরবো। ওরা খুব আনন্দ করে এই দিনগুলোতে, রাখি পূর্ণিমা, তারপর ভাই ফোঁটা, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ওরা কিরকম আনন্দ করছে। এবার গিফট নেওয়ার পালা, গিফট দিচ্ছে বনুতা দাদাকে। তারপর দাদা দিয়ে দাও তুমি তোমার গিফটটা। হ্যাপি রাখছো, তারপরে বনুকে বলতে হবে খুলে গিফটটা কেমন হলো। এবার বনু তাড়াতাড়ি করে গিফটটা খুলছে, এক্সাইটেড। কি আছে গিফট দেখা যাক, পছন্দ হয় কিনা খুলুক, পুরোটা খুলে দেখাক কি আছে। উপর দিই মনে হচ্ছে, আচ্ছা সেলুন। পছন্দ হয়েছে? এই যে এটা আমার ছেলের হচ্ছে একটা নতুন বনু, নিউ বর্ন বেবি। দেখো ও তো এবছর কিছুই না, এই এই ও সামনের বছর পড়াবে রাখি, তাই ওরটা এবছর সবকিছু ডিউ। ঠিক আছে, দেখে নাও তোমরা ছোট্ট বনু একটা আমার ছেলের, দেখেছো তো বন্ধুরা? আমি তো আগেই বলেছিলাম যে বছর ওই আমাদের এই বাড়িতে, মানে ও মামা বাড়ি এসে গেছে। এই যে এটা ওর মামার একটা ছেলে একটা মেয়ে, ওরা টুইন বেবি। তো এবার ব্যাপারটা হচ্ছে, ওটা দিয়ে দিয়েছি, এবার ব্যাপারটা হচ্ছে যে ওদের তো এবছর রাখি নেই, কিন্তু গিফট তো বানতাই হে। এই যে তো আমার ছেলে এবার দুজনকে গিফট দেবে, দেখা যাক কি এক্সাইটেড হয় দুজনে। ওরে বাবা কি খুশি, দেখো ইয়ে ভাই বোনু কি খুশি, দেখো তোমার গিফট, ইয়ে তাকাও তাকাও দুজনে তাকাও। তো বন্ধুরা এই যে আমাদের রাখি সেলিব্রেট হয়ে গেল, ওরা তো রাখি পড়াতে পারবে না, খুব ছোট, সামনের বছর হয়ে যাবে। আর এই যে একজন পাশে শুয়ে রয়েছে, এই যে এই তো ছোট বেবি, ও একটা বনু ছোট। এই যে মামা মামা, এই যে হাতে।